আসসালামু আলাইকুম সবাইকে, সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করে দিলাম। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে বাসায় অনেক দিন পর নিহারি রান্না করা হয়েছে। আসলে গরমের কারণে এত দিন ধরে খাওয়া হয়নি, তো বাসায় এ কারণে সবাই এসেছে। আসলে নিহারি রান্না করলে সবাইকে নিয়েই আমরা খাই, এতে আলাদা একটা মজা লাগে। আর নিহারি কিন্তু আমারও খুবই পছন্দ। এটা হচ্ছে পরের দিন সকাল, তো বারান্দা থেকে কাপড়গুলো এনে নিয়েছি। এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিব জায়গা মতো। এখন একটু মাছগুলোকে খাবার দিয়ে নিচ্ছি। মাছগুলোকে প্রতিদিন দুই বেলা খাবার দিই আমরা। আপনাদের সাথে এখন ঠিক নিয়মিত ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না। আসলে এই মাসে অনেকগুলোই ব্লগ আসবে, কারণ এখানে অনেকগুলো বিয়ের দাওয়াত আছে, তারপরে আবার আসবে আর কি ব্লগগুলো। আজকে আমার হাজবেন্ড বাসায় আসার সময় আমার জন্য এই যে এগুলো নিয়ে এসেছে, শীতের কসমেটিক্স আর কি। তো এটা হচ্ছে নিভিয়া লোশনটা, শিয়া বাটারের। তো এটা ঘ্রাণটা খুবই সুন্দর, এই কারণে আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে নিভিয়া সফট ময়েশ্চারাইজার। এটা মুখে লাগানোর জন্য একদমই বেস্ট, অয়েলি স্কিনের জন্য বিশেষ করে বেস্ট আমি বলবো, কারণ অয়েলি স্কিনে এটা একদমই চিটচিটে হয়ে থাকে না আর খুব ভালোভাবে ময়েশ্চারাইজও করে। আর আমি না চাইতেই একটা ব্লু লেডির রোল অন নিয়ে এসেছি, এটার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। এবার আমি আপনাদের সাথে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়ে ইনস্ট্যান্টভাবে করে নিতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। এরপর এটাকে ক্রিস্পি করার জন্য আর ডিমটা যাতে একদম পাঞ্চে না থাকে, সে কারণে আমি এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। বাকি লবণগুলো আমি পরে দেবো। এরপর কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে ডিম দিয়ে নেব। এরপর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব, তারপর পেঁয়াজগুলো মেশাবো। আর না হলে একসাথে যদি মিশিয়ে ফেলি তাহলে কিন্তু পেঁয়াজগুলো ডিমের ভিতরে ঢুকে যাবে আর একসাথেই হয়ে যাবে, মানে পেঁয়াজগুলো আর আলাদা থাকবে না। এবার আমি সামান্য কিছু গাজর আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি, আর দুই টুকরা মাংস যেটা তরকারির মধ্যে ছিল সেটা আমি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা শর্টকাটভাবে আমি করছি সেই কারণেই এটা আমি এভাবে করছি। এরপর আমি হালকা একটু পানি দিয়ে তারপর তাপটা কমিয়ে ঢেকে দিব, এতে করে গাজরগুলো গলে যাবে আর খুব ভালোভাবে কষে যাবে। এই তো আমার তরকারিগুলো কষে গিয়েছে, আর আমার সাইড টকিং এর জন্য বাবু আছে, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি দিয়ে দিব এর মধ্যে হট টমেটো সস, এটা হালকা একটু দিলেই হবে, এতে করে রাইসটা খেতে খুব মজা লাগবে। এবার আমি সসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর হচ্ছে আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। গত রাতের ভাতগুলো রয়েছে, তো এটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো আর এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো। এবং এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দেবো, এতে করে ভাতের সাথে ভালোভাবে লবণটা মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে।
এইতো এবার আমার ভাতটাকে ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে আজকে ফ্রাইড রাইসটা সার্ভ করতে করতে আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ